আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এসকেএস ফাউন্ডেশন তারা কিন্তু আজকে কয়েকটি পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, সে তো এখানে আমরা সেই পদগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এখানে তারা প্রায় 430টি পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো এখানে আমরা আগে জানিয়ে দেব যে আপনারা এখানে আবেদনটি সম্পন্ন করবেন কিভাবে। তো এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীগণ, আপনারা এখানে আগামী 1 অক্টোবর 2023 ইং তারিখ অফিস সময়ের মধ্যে এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্ধা 5700 ঠিকানায় ডাক কুরিয়ারে সরাসরি প্রেরণ করার আহ্বান জানাচ্ছে। এছাড়াও তাদের যে আপনার hr@skasbd.org ইমেইলে আবেদন করতে পারবেন। তো আমি মনে করবো যে ইমেইল আবেদন করায় মনে হয় বেটার হবে। তো এখানে আমরা প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করবো, এখানে সহকারী জেনারেল, এই পদের দর্শনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে 5টি ব্রাঞ্চ পরিচালনা, কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে সর্বোচ্চ বয়সসীমা আপনার 40 বছর এবং এখানে আপনার রিপোর্টিংয়ের দক্ষতা হতে হবে, মোটরসাইকেল চালানোর সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এছাড়াও এখানে আপনার সর্বোচ্চ বেতন 46,300 টাকা, মোবাইল ভাতা 1,000 এবং জ্বালানি ভাতা এখানে 3,500 টাকা হবে। এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনাকে প্রদান করা হবে। এস পরে 2 নম্বর পদটি দিয়েছেন সহকারী এরিয়া ম্যানেজার, এখানে বিজ্ঞানকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ পরিচালনা, কমপক্ষে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে, মোটরসাইকেল চালানো ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বয়স এখানে সর্বোচ্চ 40 বছর, বেতন এখানে আপনার সর্বোচ্চ 38,400 টাকা, এছাড়াও আপনার মোবাইল ভাতা 700, জ্বালানি ভাতা 300, দ্রুত অবসান ভাতা প্রযোজ্য এবং বিভিন্ন আপনার অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু প্রদান করা হবে। 3 নম্বর পদটি দিয়েছেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার, এখানে 100 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদে শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে মাস্টার্স, এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, সর্বোচ্চ বয়স এখানে অনূর্ধ্ব বয়স আপনার 35 বছর, বেতন স্থায়ী পরে আপনাকে 27,190 টাকা প্রদান করা হবে। এছাড়াও দ্রুত ভাতা, অবসান ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে, নির্ধারিত ক্রেডিট ভাতাও প্রদান করা হবে। 4 নম্বর পদটি দিয়েছেন, এখানে আপনার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এখানে 100 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কমপক্ষে অনার্স ডিগ্রি পাস, এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, অন্যতম বয়স 35 বছর, বেতন ভাতা স্থায়ীকরণের পরে 23,980 টাকা, এছাড়াও দ্রুত ভাতা, অবসান ভাতা, দক্ষমতা অর্জনের ভিত্তিতে ক্রেডিট ভাতাও প্রযোজ্য হবে। 5 নম্বর পদটি দিয়েছেন আপনার ট্রেনি ফিল্ড স্টাফ, এখানে 200 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, যে কোনো বিষয়ে মাস্টার্স, স্নাতক ডিগ্রি পাস, এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে, মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, বয়স এখানে অন্যতম 25 বছর, বেতন ভাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী হবে সর্বসাকালে 10,000 টাকা এবং সন্তোষজনকভাবে 2 মাসের প্রশিক্ষণকাল সমাপ্ত হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে। এছাড়াও সাপ্তাহিক 2 দিন ছুটি পাবেন এবং পিকেএস গ্রাজুয়েটি চিকিৎসা সেবা সহায়তা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য যে সকল পদের উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরতযোগ্য প্রদান করতে হবে এবং বিজ্ঞপ্তির ওয়েবসাইটে পেজে ভিজিট করতে হবে। তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।